চালিয়ে নিয়ে যাই আর কি। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। মেয়েকে স্নান করিয়ে খাই, আমিও খেয়ে নিতে পারি, শুয়ে করতে পারি, বিকেলবেলা হয়তো স্নান করলাম, সেটাও করতে পারি, কোনো ঠিক নেই। ঠিক আছে, খেলে খেলে কেটেছে। সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত, সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্কুলে শুধু খেলেছি। এই মাঠে কত খেলেছি। আর এই হচ্ছে আমার স্কুল, রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। খুব 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 স্মৃতি জড়িয়ে এই মাঠের সাথে, এই স্কুলের সাথে, এই গাছগুলোর সাথে। কত স্মৃতি গো, কত স্মৃতি। কি ভালো হতো না, কি ভালো হতো না যদি ছোটবেলাতে আরেকবার ফিরে পাওয়া যেত। তাহলে পরে জীবনে যে সমস্ত ভুলগুলো করেছিলাম ছোট থেকে, সেই ভুলগুলোকে আর করতাম না। একবার যদি ভগবান এসে বলতো ঠিক আছে চল তোকে আমি 15 বছর পেছনে পাঠিয়ে দিচ্ছি, তাহলে পড়াশোনাটা একটু ভালো করে করতাম। সন্ধ্যা হয়ে যাবে, ছোটবেলা করে স্নান করবো, একটু বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করবো, ভালো লাগছে না কিছু। রাত্রির 11টার সময় ব্লগ পোস্ট করতে হচ্ছে রোজ, এই যে মানে আজকে পোস্ট করে দিতে হচ্ছে আমাদের ব্যাপার, কালকে একটা পশু ওই সিস্টেমটাকে রাস্তায় পাচ্ছি না। ওই সিস্টেমটা আসতে গেলে আমাকে একদিনে দুটো ব্লগ বানাতে হবে, তাহলে পরে একটা আজকে পোস্ট করবো, একটা স্টকে থাকবে, পরে দিনে একটা ব্লগ করতে গিয়েই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, একদিনে দুটো ব্লগ। তোমরা কি দেখো বলো তো আমার ভিডিওতে এনার্জি পাওয়ার আগের মতো? আগে যে তোমরা আমার ভিডিও দেখে এনার্জি পেতে, ভালো লাগতো, উৎসাহিত হতে ইচ্ছা হতে, এখন কিছু পাওয়া দেবো, ভালো লাগে দেখতে। এই প্যান প্যান আমি ঘ্যান ঘ্যান রোজ সামনে এসে ভাত বকি তোমাদের সাথে, ভালো লাগে দেখতে। কী জানি আমি আমার ব্লগ দেখে ভাবি যে এরকম ব্লগ আমি জীবনেও দেখতাম না। আমি ভাবি যে আমার ব্লগটা এত বাজে লাগে দেখতে, এত জঘন্য হয়, আমি এরকম টাইপের ব্লগ আমি জীবনেও দেখতাম না। তোমরা কী দেখো তোমরাই জানো। বন্ধু এখন মেয়েকে আনতে যাবো, 7:30 বাজে সে ফোন করেছিল, বললো পড়ানো হয়ে গেছে। একটা ছাতা নিয়ে নিলাম, যদিও এটা ছেলেদের ছাতা কিন্তু আমার কিছু করার নেই, আমার ছাতাটা তো সৌভাগ্য উজ্জ্বল করে রয়েছে, তো ছেলেদের ছাতা নিয়ে যেতে হবে। তো চলো মেয়েকে নিয়ে আসি, বাইরে একটু বৃষ্টি পড়ছিল, যদি আবার বৃষ্টি নামে তার জন্যই ছাতাটা নিয়ে আসা, এখন আর পড়ছে না যদিও। ঠিক আছে, তো মেয়েকে নিয়ে আসবো, দিয়ে মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমি একটু ফুচকা আনতে যাবো। ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, সন্ধ্যা হলে পরে ফুচকা খেতে খুব ইচ্ছে করে, এই বাড়িতে থাকতেও বাড়ির সামনে দিয়ে ফুচকা গেলে পরে এই বাড়িতে বসে ঘরে বসে চিৎকার করতাম, দাঁড়ান দাঁড়ান। যাই হোক ফুচকা খাবো, আর দেখি মেয়ে যদি বলে যে এগুলো এগুলো খাবে বা কিছু তাহলে সেটা নিয়ে আসবো, কারণ ফুচকার পাশেই পাওয়া যায়। তো এই আর কি, তো চলো ফুচকা নিয়ে আসি আর মেয়েকে নিয়ে আসি। ঠিক আছে, এই যে ফুচকা এসে গেছে, এই যে মাম্মাম পড়া করে চলে এসেছে বাড়িতে। ঠিক আছে, আমি ফুচকা নিয়ে এসেছি, এই যে ফুচকা টক জল। ঠিক আছে, কি তো চলো বন্ধুরা ফুচকাটা খেয়ে নিই, দিয়ে আমি স্নান করতে যাবো। এখন রাতে 8:10 স্নান করতে করতে 8:30, তারপরে ডিনার করে শুয়ে পড়ি। এই তো স্নান করে আসলাম, চোখটা চুল কাচ্ছে এইদিকে, চোখ কি করছিস রে? কেটা বিস্কুট খাচ্ছ? খাবো একটু পরে ভাত খাবো, একটু পরে ভাত খাবো, দিয়ে শুয়ে পড়লাম। চলো মেয়ে বিস্কুট খাচ্ছে, ভালো লাগে না সব সময় চুপচাপ বসে থাকতে, একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে, কতক্ষণ বসে থাকতে পারে, দেখাবোটা কি আমি ব্লগে সেটা বুঝতে পারি না। আমার থোবড়াটা দেখো, থোবড়াটা দেখে দেখে ব্লগটা চালিয়ে নিয়ে যাই আর কি। এখন টাইম হচ্ছে 10টা রাত্রির, তো 10টা বেজে গেল, বসে থাকতে থাকতে এখন উঠি, ভাত খাবো, মেয়েটাকে ভাত খাওয়াবো।